আসসালামু আলাইকুম আজ আঠাশে এপ্রিল দু হাজার একুশ আমন্ত্রণ জানাচ্ছি এস এস জি চেন্স টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম প্রিয় দর্শক আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনভির এখনো দেশে আছেন নিশ্চিত করেছেন পুলিশের বিভিন্ন সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আনভির সোমবার রাতেই দেশ ত্যাগ করেছেন কেউ কেউ জোর দিয়ে বলছেন সাইম সোভান ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন কিন্তু ইমিগ্রেশন পুলিশ সূত্র জানাচ্ছে আনভির দেশে আছেন বিমানবন্দর ও সাইম সোভান পরিবারের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার বিকেলে একটি চার্টার্ড ফ্লাইটে সাইম সোভান আনভিরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল মঙ্গলবার বিকেলে ভিপিসি এগারো নম্বর ফ্লাইটে সাইম সোভানের ভাই সাফওয়ান সোভান রানিয়া আফরোজ সোভান শেহজাদ সোভান পিয়াসা সোভান দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এছাড়া ওই ফ্লাইটে হোসনেয়ারা খাতুন ও মুন্টুমিয়া নামে আরও দুজন যাত্রী ছিলেন বিমানবন্দরের ওই সূত্র জানাই এই ফ্লাইটেই সাইম সোভান আনভির সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও দুবাই যাবার কথা ছিল কিন্তু অন্যরা কেউ যাননি এদিকে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন সাইম সোভান তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাননি বলেই আমাদের কাছে তথ্য রয়েছে সাইম সোভানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার জাফর আহমেদ বলেন পুলিশের পক্ষ থেকে সাইম দেশ ত্যাগে নিষেধাজ্ঞার একটি আবেদন করা হয়েছিল আবেদনটি আদালত মঞ্জুর করেছেন তবে গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন সাইম সোভান ইতোমধ্যে বিদেশে পালিয়ে গেছেন তার পালিয়ে যাওয়ার পরপরই বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে বলেও উল্লেখ করেন ইমরান এইচ সরকার ছয়টি ডায়েরিতে অভিমান বিরোহ আর ক্ষোভ উগরে দিয়েছেন মোসারাত জাহান মুনিয়া তিনি লিখেছেন বসুন্ধরার এমডি সাইম সোভানের সঙ্গে কিভাবে পরিচয় পরিচয় থেকে প্রণয় এবং সবশেষে করুণ পরিণতির কারণও লিখে গেছেন লাশ উদ্ধারের পর পুলিশ মুনিয়ার বাসা থেকে ছয়টি ডায়েরি উদ্ধার করে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান ছয়টি ডায়েরি উদ্ধার করা হয়েছে আমরা এগুলো যাচাই বাছাই করছি এখানে অনেক কিছু লেখা রয়েছে মামলার তদন্তে এগুলো কাজে লাগবে মামলার তদন্ত কর্মকর্তারা জানান ডায়েরির একটি পাতায় সাইম সোভানকে উদ্দেশ্য করে লেখা রয়েছে আমার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে আগামীকাল ভোরে এসে তুমি আর আমাকে পাবে না তরুণীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পরই ঘটনার তদন্ত নামে পুলিশ পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার আরও বলেন ওই ফ্ল্যাটে তরুণী একা থাকার কথা বলা হলেও কে কে আসা যাওয়ার মধ্যে থাকত সেজন্য ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে উদ্ধার হওয়া ডায়েরির সাথে সেগুলো যাচাই চলছে মুনিয়ার মৃত্যু কি আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়না তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না ময়নাতদন্তের পর মুনিয়ার লাশ কুমিল্লায় নিয়ে মঙ্গলবার দাফন করেছেন স্বজনরা মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি কুমিল্লা শহরে সেখানেই থাকে তার পরিবার এর আগে সোমবার সন্ধ্যার পর গুলশান দুই নম্বরের একশো নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয় মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ভারত এখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে দেশটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস মহামারী বরং দিন যত যাচ্ছে সংক্রমণ আর মৃত্যুর মিছিল ততই দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে এরই মধ্যে এশিয়া মহাদেশের সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে করোনা বা কোভিড উনিশ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে গত একদিনে মৃত্যু হয়েছে প্রায় তেত্রিশশো মানুষ যা এ পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ডও বটে এ সময় নতুন আক্রান্ত হয়েছে তিন লাখ বাষট্টি হাজারের বেশি গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ প্রতিবেশী দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে প্রতিনিয়ত এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে হাসপাতালে বেড খালি নেই মুমূর্ষু রোগীর জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে বেড সংকট অক্সিজেনের জন্য হাহাকার রাস্তাঘাটে পড়ে থাকছে কোভিড রোগী আর মৃত মানুষের লাশ কবরস্থান বা শ্মশান কোথাও তিল ধারণের ঠাঁই নেই শুধু লাশের স্তূপ এত লাশ দাফন কিংবা সৎকার করাও অসম্ভব হয়ে পড়েছে দেশটিতে সব মিলিয়ে এক অবর্ণনীয় অবস্থা বিরাজ করছে ভারত জুড়ে দেশটির ইতিহাসে এমন কঠিন পরিস্থিতি সম্ভবত আর কখনোই দেখা যায়নি দেশটির বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এমন ভয়াবহ চিত্রই উঠে আসছে গত বেশ কিছুদিন ধরে এখনও পরিস্থিতি উত্তোলনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না করোনার পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ড মিটারে বুধবার সকালে সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে গত চব্বিশ ঘন্টায় বিশ্বে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে চোদ্দ হাজার আটশো একুশ জনের এর মধ্যে ভারতে মৃত্যু হয়েছে তিন হাজার দুশো পঁচাশি জনের একই সময়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও এছাড়া যুক্তরাষ্ট্রের চব্বিশ ঘন্টায় আটশো পঁচাশি জনের মৃত্যু হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার একদিনে দেশটিতে তিন হাজার দুশো ছিয়াশি জনের মৃত্যু হয়েছে যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড দেশটিতে দেশটির কর্মকর্তারা আরও জানিয়েছে যে ভারতে এক সপ্তাহে রেকর্ড সংখ্যক বিশ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ বাষট্টি হাজার নশো দুই জন ভারত তো বটেই বিশ্বে একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ রেকর্ড বলে জানা যাচ্ছে এ নিয়ে ভারতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি উনআশি লাখ আটাশি হাজার পাঁচশো একচল্লিশ জন সর্বাধিক আক্রান্তের শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের পর ভারতের অবস্থান অবশ্য সর্বাধিক মৃত্যুর পরিসংখ্যানে ভারতের অবস্থান শীর্ষ তালিকার চতুর্থ এই তালিকায় ভারতের উপরে আছে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র ব্রাজিল ও মেক্সিকো দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি হে আলোর পথিক তোমার পদচারণায় আর মুখরিত হবে না এ অথচ ত্রিশ বছরের শিক্ষক জীবনে ছুটি নাওনি একদিনও নীরবেই সাহায্য করেছ কত অভাবী ছাত্রকে নিজের পকেট থেকে ফিস দিয়ে বলেছ কতবার সুযোগ এসেছে তবুও আমাদের ভালোবেসে থেকে গেছ এখানে হে মহানুভব সবার উপরে থেকে এভাবেই সেবা দিয়ে গেছ নীরবে আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান যারা নীরবেই সমাজের সেবা করে যায় ঠিক তেমনই সুপারস্টার ফ্যান প্রযুক্তির সেরা টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দায় দিনের পর দিন সুপারস্টার ফ্যান চলে অবিরাম টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে আমাদের সেবাসমূহ ব্রণ ব্রণের দাগ ব্রণের গর্ত মেস্তা চুল পড়া খুশকি হোয়াইটেনিং স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে একটি শোরুম প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার টিপটপ মার্ট লিমিটেড ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল কালো জিরার তেল জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খাঁটি ঘি মধু কাজুবাদাম কাঠবাদাম লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার হ্যান্ডওয়াশ হার্পিক কিসমিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পাথেও আবাবিল পণ্য সকলের জন্য স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে ভারতের মানবতার অসাধারণ উদাহরণ রাখলেন একদল মুসলিম যুবক বিহারের গয়া জেলায় তারা মুসলিম হিন্দু ঐক্যের এক নজির স্থাপন করলেন ধারণা করা হয় সেখানে করোনায় মারা যান আটান্ন বছর বয়সী এক হিন্দু নারী তার মৃতদেহ এসব মুসলিম যুবক বহন করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি ইমামগঞ্জ পুলিশ স্টেশনের অধীনে তেতারিয়া গ্রামের সেখানকার প্রভাবতী দেবী নামে একজন নারীকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান চিকিৎসকরা মনে করেন তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন পরিবারের সদস্যদেরও সন্দেহ তিনি করোনায় মারা গেছেন তাই তারা কেউই প্রভাবতী দেবীর মৃতদেহ স্পর্শ করতে রাজি হলেন না হাসপাতাল প্রশাসন তার মৃতদেহ একটি গাড়িতে উঠিয়ে দেয় কিন্তু প্রভাবতী দেবীর স্বামী বা দুই ছেলের কেউই তাকে নিজেদের সদস্য দাবি করে এগিয়ে যাননি শনিবার ওই গাড়িতে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত পড়ে থাকে মৃতদেহ স্থানীয় অধিবাসী মোহাম্মদ শারিক বলেন এ বিষয়টি জানতে পেরে আমরা সেখানে যাই এবং তাদেরকে আশ্বস্ত করি যে মৃতদেহের সৎকারটা আমরাই করব এ সময়ও তারা দূরত্ব অবস্থান করছিলেন এরই মধ্যে আমরা ওই যান থেকে মৃতদেহ নামিয়ে আনি আমাদের মুসলিম যুবকদের একটি গ্রুপ কিছু বাঁশ ব্যবহার করে লাশ নেয়ার মতো একটি ব্যবস্থা করেন তাতে করে আমরা লাশ নিয়ে যাই শেষকৃত্য করার স্থানে এ সময় তার পরিবারের সদস্যরা ভুল বুঝতে পারেন তারা এসে আমাদের সঙ্গে বাসের তৈরি ওই বিয়ারে কাজ লাগান মৃত প্রভাবতী দেবীর এক ছেলে বলেছেন আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেছেন মোহাম্মদ রফিক মোহাম্মদ শারিক মোহাম্মদ কালামি মোহাম্মদ বারিক মোহাম্মদ লাদ্দান এবং মুসলিমদের একদল যুবক তারা মুসলিম ও হিন্দুদের ঐক্যের এক চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন তাদের কাছে আমাদের পুরো পরিবার কৃতজ্ঞ ডেইলি সাবা জানিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে তুরস্কের সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে তুর্কি সরকার আঙ্কারা বলেছে উনিশশো সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার ঘটনায় বাইডেন ও তার দেশ যুক্তরাষ্ট্রকে সময় মতো জবাব দেওয়া হবে গত শনিবার জো বাইডেন বলেন মেটস ইয়েগ হার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই সেখানে যে বিভৎস ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন বাইডেনের এই বক্তব্যকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তারা বলেছে বাইডেনের বক্তব্যের কোনো আইনগত ভিত্তি নেই এটি কোনো তথ্য প্রমাণ দ্বারাও সমর্থিত নয় আমরা মার্কিন প্রেসিডেন্টের এই বড় রকমের ভুল সংশোধনের আহ্বান জানাই পাশাপাশি মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করে এছাড়া তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতিমূলক বক্তব্যের কারণে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পর তুরস্কে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে রাশিয়া থেকে তুরস্ক এস ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকে আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে দর্শক এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেন্স টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেন্স টিভি ডট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর